তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ক্যারিয়ার গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি আলোচনা করব জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, স্পেশালি রেলওয়ে NTPC এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, এসকেপ ভেলোসিটি অফ আ বডি অন আর্থ ইজ অপশান এ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অপশান বি 2.4 কিলোমিটার পার সেকেন্ড, অপশান সি 7 কিলোমিটার পার সেকেন্ড, অপশান ডি 2.4 মাইল পার সেকেন্ড। দ্য রাইট আনসার ইজ অপশান এ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। নাম্বার টু, হাইড্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং অপশান এ রিলেটিভ হিউমিডিটি, অপশান বি অ্যাবসলিউট হিউমিডিটি, অপশান সি রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড, অপশান সি অপশান ডি স্পেসিফিক হিট। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড। নাম্বার থ্রি, হাইড্রোলিক প্রেস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ অপশান এ আর্কিমিডিস প্রিন্সিপাল, অপশান বি বার্নোলিস প্রিন্সিপাল, অপশান সি পাস্কালস ল, অপশান ডি চার্লস ল। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি পাস্কালস ল। নাম্বার ফোর, হোয়াই স্টিল ইজ ইউজড অ্যাজ স্প্রিং মেটেরিয়াল, অপশান এ হাই ইলাস্ট্রিসিটি, অপশান বি লো ইলাস্ট্রিসিটি, অপশান সি হাই মেল্টিং পয়েন্ট, অপশান ডি লো মেল্টিং পয়েন্ট। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ হাই ইলাস্ট্রিসিটি। কোশ্চেন নাম্বার ফাইভ, হোয়েন আ বডি ইজ টেকেন টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ওয়েট অফ দ্য বডি উইল বি অপশান এ সেম, অপশান বি জিরো, অপশান সি ইনফাইনাইট, অপশান ডি নান অফ দিস। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রেলওয়ে NTPC গ্রুপ ডি ছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটি আরেকবার দেখে নেওয়া যাক। হোয়েন আ বডি ইজ টেকেন টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ওয়েট অফ দ্য বডি উইল বি অপশান এ সেম, অপশান বি জিরো, অপশান সি ইনফাইনাইট, অপশান ডি নান অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি জিরো। কোশ্চেন নাম্বার সিক্স, বার্নোলিস প্রিন্সিপাল ইজ বেসড অন দ্য ল অফ কনজারভেশন অফ অপশান এ মাস, অপশান বি মোমেন্টাম, অপশান সি এনার্জি, অপশান ডি নান অফ দিস। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকবার প্রশ্নটা দেখে নেওয়া যাক। বার্নোলিস প্রিন্সিপাল ইজ বেসড অন দ্য ল অফ কনজারভেশন অফ অপশান এ মাস, অপশান বি মোমেন্টাম, অপশান সি এনার্জি, অপশান ডি নান অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি এনার্জি। কোশ্চেন নাম্বার সেভেন, সাডেন ফল অফ অ্যাটমোসফিয়ারিক প্রেশার বাই আ লার্জ অ্যামাউন্ট ইন্ডিকেট অপশান এ স্ট্রম, অপশান বি রেন, অপশান সি ফেয়ার ওয়েদার, অপশান ডি কোল্ড ওয়েভ। এই কোশ্চেনটা কিন্তু বিগত অসংখ্য পরীক্ষাতে এসছে, আগামী দিনের পরীক্ষাগুলোর জন্যেও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই কোশ্চেনটা ভালো করে দেখে নিও। আরেকবার দেখে নিই, সাডেন ফল অফ অ্যাটমোসফিয়ারিক প্রেশার বাই আ লার্জ অ্যামাউন্ট ইন্ডিকেট অপশান এ স্ট্রম, অপশান বি রেন, অপশান সি ফেয়ার ওয়েদার, অপশান ডি কোল্ড ওয়েভ। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ স্ট্রম। কোশ্চেন নাম্বার এইট, এসকেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ডস অন অপশান এ মাস অফ দ্য বডি, অপশান বি রেডিয়াস অফ দ্য আর্থ, অপশান সি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অপশান ডি নান অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ মাস অফ দ্য বডি। কোশ্চেন নাম্বার নাইন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট ওয়াজ নেমড অপশান এ অপসরা, অপশান বি রোহিণী, অপশান সি ভাস্কর, অপশান ডি আর্যভট্ট। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি আর্যভট্ট। নাম্বার টেন, রেনড্রপস আর স্ফেরিক্যাল ডিউ টু অপশান এ বায়োন্সি, অপশান বি সারফেস টেনশন, অপশান সি ভিস্কোসিটি, অপশান ডি নান অফ দিস। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো রেনড্রপস আর স্ফেরিক্যাল ডিউ টু অপশান এ বায়োন্সি, অপশান বি সারফেস টেনশন, অপশান সি ভিস্কোসিটি, অপশান ডি নান অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি সারফেস টেনশন। আজকের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনলি ফর রেলওয়ে NTPC বা গ্রুপ ডি নয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আজকের আলোচনা থেকে প্রশ্ন এবং উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা মনে না রাখতে পারলে নোট ডাউন করে নিও। আর তোমরা যদি আজকের আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলি পেতে অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে চলো নাম্বার ইলেভেন, ইফ টেম্পারেচার ইনক্রিজেস দ্য সারফেস টেনশন অফ আ লিকুইড অপশান এ রিমেন সেম, অপশান বি ইনক্রিজেস, অপশান সি ডিক্রিজেস, অপশান ডি বোথ এ অ্যান্ড বি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি ডিক্রিজেস। কোশ্চেন নাম্বার টুয়েলভ, সোপ হেল্পস ইন ক্লিনিং দ্য ক্লোথস বিকজ অপশান এ ইটস রিডিউসেস দ্য সারফেস টেনশন অফ সলিউশন, অপশান বি ইটস গিভ স্ট্রেংথ টু সলিউশন, অপশান সি ইট অ্যাবজর্বস দ্য
দ্য ডার্ট, অপশান ডি কেমিক্যাল অফ সোপ চেঞ্জেস। আরেকবার দেখে নি, সোপ হেল্পস ইন ক্লিনিং দ্য ক্লোথস বিকজ অপশান এ ইটস রিডিউস দ্য সার্ফেস টেনশন অফ সলিউশন, অপশান বি ইটস গিভস স্ট্রেংথ টু সলিউশন, অপশান সি ইট অ্যাবজর্ব দ্য ডার্ট, অপশান ডি কেমিক্যাল অফ সোপ চেঞ্জ। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, ইট রিডিউস দ্য সার্ফেস টেনশন অফ সলিউশন। কোশ্চেন নাম্বার 13, ভেরি হাই টেম্পারেচার ক্যান বি মেজার্ড বাই ইউজিং অপশান এ ক্রায়োমিটার, অপশান বি পাইরোমিটার, অপশান সি থার্মোমিটার, অপশান ডি হাইড্রোমিটার। এটাও কিন্তু রেলওয়ে গ্রুপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেরি হাই টেম্পারেচার ক্যান বি মেজার্ড বাই ইউজিং অপশান এ ক্রায়োমিটার, অপশান বি পাইরোমিটার, অপশান সি থার্মোমিটার, অপশান ডি হাইড্রোমিটার। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি পাইরোমিটার। কোশ্চেন নাম্বার 14, মেল্টিং পয়েন্ট অফ আইস অপশান এ ডিক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেসার, অপশান বি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেসার, অপশান সি ডাজ নট ডিপেন্ডস অন প্রেসার, অপশান ডি নাইদার এ নর বি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, ডিক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেসার। কোশ্চেন নাম্বার 15, দ্য ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস মলিকিউল অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিপেন্ডস আপন অপশান এ টেম্পারেচার, অপশান বি ভলিউম, অপশান সি প্রেসার, অপশান ডি বোথ প্রেসার অ্যান্ড টেম্পারেচার। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কোশ্চেনটা ভুল করে থাকে। আরেকবার কোশ্চেনটা রিপিট করে দিই, দ্য ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস মলিকিউল অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিপেন্ডস আপন অপশান এ টেম্পারেচার, অপশান বি ভলিউম, অপশান সি প্রেসার, অপশান ডি বোথ প্রেসার অ্যান্ড টেম্পারেচার। দ্য রাইট অ্যান্সার ইজ অনলি অপশান এ টেম্পারেচার, কখনো প্রেসারের ওপর ডিপেন্ড করে না। এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বোথ টেম্পারেচার অ্যান্ড প্রেসার এই অ্যান্সারটা করে আসে, কিন্তু অনলি টেম্পারেচারের ওপরই ডিপেন্ড করবে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 16, ইন অ্যান ইলেকট্রিক কেটল ওয়াটার বিকামস হট বাই অপশান এ কন্ডাকশন, অপশান বি রেডিয়েশন, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি কনভেকশন। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি কনভেকশন। কোশ্চেন নাম্বার 17, থার্মোস্ট্যাট ইজ আ ডিভাইস ফর অপশান এ মেজারিং টেম্পারেচার, অপশান বি রেগুলেটিং টেম্পারেচার, অপশান সি ট্রান্সফার অফ হিট, অপশান ডি নান অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি রেগুলেটিং টেম্পারেচার। কোশ্চেন নাম্বার 18, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 1.33, 1.5, 1.7, 2.4। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ 1.33। এখানে আরেকটু বলে দিই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কিন্তু কোনো ইউনিট হয় না। কোশ্চেন নাম্বার 19, হুইচ মিরার ইজ ইউজড অ্যাজ সেভিং মিরার, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে গ্রুপ ডি, NTPC ছাড়াও আগামী যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অপশান এ কনভেক্স মিরার, অপশান বি প্লেন মিরার, অপশান সি কনকেভ মিরার, অপশান ডি অল অফ দিস। আরেকবার দেখে নিই, হুইচ মিরার ইজ ইউজড অ্যাজ সেভিং মিরার, অপশান এ কনভেক্স মিরার, অপশান বি প্লেন মিরার, অপশান সি কনকেভ মিরার, অপশান ডি অল অফ দিস। So the right answer is option C, concave mirror. Question number 20, image formed in human eye is an example of option A, real and inverted, option B, virtual and inverted, option C, real and erect, option D, virtual and erect. এটাও কিন্তু রেলওয়ে গ্রুপ ডি, NTPC ছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আজকের প্রশ্নোত্তর যে আলোচনাগুলো আমি করছি এগুলো নোট ডাউন করতে ভুলো না। এগুলো কিন্তু আগামী দিনে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকবার দেখে নেওয়া যাক, কোশ্চেন নাম্বার 20, ইমেজ ফর্মড ইন হিউম্যান আই ইজ অ্যান এক্সাম্পল অফ অপশান এ রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অপশান বি ভার্চুয়াল অ্যান্ড ইনভার্টেড, অপশান সি রিয়েল অ্যান্ড ইরেক্ট, অপশান ডি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। কোশ্চেন নাম্বার 21, দ্য ফোকাল লেন্থ অফ আ প্লেন মিরার ইজ ইকুয়াল টু, এটা খুবই গুরুত্বপূর্ণ। NTPC অথবা JEE মেন অথবা রেলওয়ে গ্রুপ ডি, এই তিনটের কোনো একটাতে আসতে পারে, 100% আসার সম্ভাবনা খুবই বেশি। তো এছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষা আগামী দিনে PSC ক্লার্কশিপ ছাড়াও যে কোনো WBCS-এও এই কোশ্চেনটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার দেখে নিই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 21, দ্য ফোকাল লেন্থ অফ আ প্লেন মিরার ইজ ইকুয়াল টু অপশান এ অবজেক্ট ডিস্টেন্স, অপশান বি ইমেজ ডিস্টেন্স, অপশান সি ইনফাইনাইট, অপশান ডি টোয়াইস অফ দ্য অবজেক্ট ডিস্টেন্স। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি, ইনফাইনাইট। কোশ্চেন নাম্বার 22, ফর অ্যান অ্যাস্ট্রোনট ইন আ স্পেসশিপ
He finds the sky as অপশান এ ব্লু, অপশান বি হোয়াইট, অপশান সি ব্ল্যাক, অপশান ডি রেড। এই কোশ্চেনটা বিগত অসংখ্য পরীক্ষাতে এসছে, আগামী দিনের পরীক্ষাগুলোর জন্যেও খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তরটি দেখে নি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি ব্ল্যাক। কোশ্চেন নাম্বার 23, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্যান অকার ওয়েন লাইট টেন্ডস টু পাস ফ্রম। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্যান অকার ওয়েন লাইট টেন্ডস টু পাস ফ্রম অপশান এ ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, অপশান বি রেয়ারার টু ডেন্সার মিডিয়াম, অপশান সি ওয়ান টু অ্যানাদার অফ ইকুয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অপশান ডি নান অফ দিস। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। কোশ্চেন নাম্বার 24, দ্য মিরার ইউজড ফর হেডলাইট ইজ অপশান এ প্লেন মিরার, অপশান বি কনভেক্স মিরার, অপশান সি সিলিন্ড্রিক্যাল মিরার, অপশান ডি কনকেভ মিরার। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্য মিরার ইউজড ফর হেডলাইট ইজ, রাইট অ্যান্সার ইজ অপশান ডি কনকেভ মিরার। কোশ্চেন নাম্বার 25, দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর আ নর্মাল হিউম্যান আই ইজ, অপশান এ 25 সেন্টিমিটার, অপশান বি 25 মিটার, অপশান সি 50 সেন্টিমিটার, অপশান ডি 50 মিটার। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রেলওয়ে গ্রুপ ডি ছাড়াও বিগত পরীক্ষাগুলোতে তো অসংখ্যবার এই কোশ্চেনটি এসছে, তো আগামী পরীক্ষাগুলোর জন্যেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার দেখে নিই, দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর নর্মাল হিউম্যান আই ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ 25 সেন্টিমিটার। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আজকে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার আর লাইক করতে ভুলো না। ধন্যবাদ।